প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ডুবতে বসেছে বন্দরনগরীর একটি বালিকা স্কুল। ভুয়া ভাউচারে লোপাট, অন্তত আড়াই কোটি টাকা। কথা না শুনলে সহকর্মীকে নির্যাতন, এক শিক্ষকের হাড়ও ভেঙে দিয়েছেন ওই প্রধান শিক্ষক। ১৯৫৭ সালে বন্দরনগরী চট্টগ্রামের পাথরঘাটায় পাঁচ একর জায়গা নিয়ে গড়ে উঠেছিল এই পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে এই অঞ্চলের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল এটি। কিন্তু গত দেড় দশকে কেবল স্কুল পরিচালনায় সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণেই এখন প্রায় মুখ থুপড়ে পড়েছে বিদ্যালয়টি। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই স্কুলে না আসলে বোঝার উপায় ছিল না। তাও আবার এই অপকর্মের সাথে জড়িত এই স্কুলের প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ, ভুয়া ভাউচার বানিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আর এইসবের প্রতিবাদ করতে গেলে লাঞ্ছিত হয়েছেন তার সহকর্মী শিক্ষকরা। ২০০৩ সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন শফিকুর রহমান শিকদার। কিন্তু দীর্ঘ ১৮ বছরে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে বানিয়েছেন তার আখের গোছানোর হাতিয়ার হিসেবেই। স্কুল ভবনটি জরাজীর্ণ হলেও ভবন মেরামতের ভুয়া ভাউচার দেখিয়ে বিদ্যালয় ফান্ড থেকে দফায় দফায় হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। মহানগর নিউজের কাছে আসা তথ্যে দেখা যায়, ১৫ সালের আগস্ট মাসে শিকদার সাহেব এই ভবন মেরামত বাবদ তুলেছেন ১০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে তোলেন আরও ১০ লাখ টাকা, আর নভেম্বর মাসে ৩৯ লাখ টাকারও বেশি। অথচ ভবনের কোনো গতি হয়নি। তার বদলে দোতলায় তার জন্য ৬০ লাখ টাকা খরচ করে বানিয়েছেন আলিশান ফ্ল্যাট। স্কুলের একটা ক্রয় কমিটি থাকা দরকার, স্কুলে জিনিসপত্রগুলো ক্রয় করতেছে। স্যারকে বলা হয়েছে যে এখানে কোনো ক্রয় কমিটি নাই, তো এখানে দেখে যে তাহলে জিনিসগুলো কে কিনতেছে? একটা অনুষ্ঠান হয়, বিভিন্ন দরকার হয়, কিনে কে সেগুলো? তাহলে স্যার নিজেই কিনেন সব। তাহলে এখানে কিন্তু ফলা দিয়ে আসবে, অনেক কিছু আছে স্কুলে, সেগুলো উনিই কিনেন, উনি সব কিছু করেন, তাও ভাষাগুলো উনি তৈরি করেন। তো বললো স্যার এগুলো তো একটা কমিটির দরকার আছে, যেগুলো কমিটি করবে এগুলো আপনি সবগুলো করবেন কেন? বল কি না না দরকার নেই, আমি সব। আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে স্বাক্ষর করা, ঠিক আছে স্বাক্ষর কোথায় করবো? স্যার স্বাক্ষর করবেন স্যার ভাউচারের পিছনে, সামনে না, ভাউচার কত টাকা সেটা দেখার দরকার নেই আপনার, ভাউচারগুলো উল্টানো থাকতো। কোন শিক্ষক শফিক শিকদারের অপকর্মের প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন তিনি। এই জন্য স্কুলের সব শিক্ষক মিলে সিটি কর্পোরেশনে অধিভুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু তার জন্য প্রধান শিক্ষকের রোষানলে পড়তে হয় তাদের। গেল বছর তার নির্যাতনে পাঁচ শিক্ষক চাকরি ছেড়েছেন বলেও অভিযোগ আছে। সব টিচারদের সাথে উনিও অমানসিকভাবে নির্যাতন করতেন। ওনার যার যে ওনার যেরকম ইচ্ছা আমাদেরকে সেরকম চলতে হয়, ওনার ইচ্ছা মতো ক্লাস রুটিন করবে। আমাকে হয়তো পুরো ৬ ঘন্টায় ক্লাস দিয়ে দিল, কোনো গ্যাপ দিল না এখানে। মোটামুটি সবাই কম বেশি সাফার করছে। ৮ বছর হয়ে গেছে ওনার কাছে, আমরা অনেকবার নিয়োগপত্র চাওয়ার পরও উনি আমাদেরকে নিয়োগপত্র দেন, আর উনি তো মানসিক নির্যাতন করতেন। আর ৬ ঘন্টায় ক্লাস করাতে প্রধানমন্ত্রী যে ৫০০০ টাকা করে প্রতি টিচারকে দিয়েছে, উনি আমাদের থেকে সেখান থেকে বঞ্চিত করছেন। স্কুলের জিনিসপত্র ক্রয়ে জোরপূর্বক শিক্ষকদের দিয়ে ভাউচার ও ক্যাশ বইয়ে স্বাক্ষর নিতেন তিনি। তার অপকর্মের প্রতিবাদ করায় এক শিক্ষককে হাড় ভেঙে দিয়েছেন তিনি। উনি বিভিন্ন বিল ব্যবস্থারে ওনার দুর্নীতিগুলো জায়েজ করার জন্য বিভিন্ন টিচারের কাছ থেকে বিল ব্যবস্থারে স্বাক্ষর নেই জোর করে। এখন যখন আমরা স্বাক্ষর দিতে চাই না, তখন আমাদের উপর অমানসিকভাবে ওনার গালিগালাজ করে। স্যারকে আমি রিকোয়েস্ট করতে গেছি, স্যার দেখেন আমরা তো একটা সমস্যা আছে বেতনের জন্য, এখন আপনি যদি এখন বেতন বিল সাইন না করেন, এটা তো এক মাস পিছিয়ে যাচ্ছে, টিচাররা অনেক সমস্যা আছে। তখন উনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, বালির উপর ফেলে দিছে আর কি। ফেলে দেওয়ার পর আমি মানে আমার পায়ে ব্যথা পাই, তখন বুঝতে পারি নাই যে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে। তা আমি ডাক্তার দেখালাম, ওই দিনই আমি থানায় গিয়ে কোতোলা থানায় গিয়ে একটা জিডি করি। প্রধান শিক্ষকের দুর্নীতির প্রমাণ মিলে স্কুলের লাইব্রেরি রুমে গিয়েও, সেখানে হাজারেরও বেশি বই রেজিস্টারে এন্ট্রি থাকলেও তার হদিস মিলেনি কোনো। এটি পাথরঘাটা বালিকা বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষ, এখানেও লক্ষ লক্ষ টাকার বই কিনেছিলেন শফিক শিকদার। কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে বইগুলো আছে সেগুলো কিন্তু লাইব্রেরির বই নয়। যেমন এই যে বই মাধ্যমিক বাংলা প্রথমপত্র, সেটি একটি কোচিং সেন্টারের বই, গাইড বই। এখানে যা বই আছে সবগুলো কিন্তু মোটামুটি গাইড বই। শিক্ষকরা বলছেন যে তার সহকর্মীরা, এখানকার যারা শিক্ষক আছেন তারা বলছেন সেগুলো প্রধান শিক্ষকের সন্তানদের পড়ালেখার বই, এটি লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করে তিনি বিল ভাউচার করেছেন। যেমন এখানে অনেকগুলো যে বই দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কোচিং সেন্টারের বই, কোনোটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রশ্ন ব্যাংক ভার্সিটির, যেটি আসলে একটা স্কুলের জন্য এই পাঠ্য বই থাকা জরুরি কিনা সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ।
স্কুলের নামে থাকা 15 লাখ টাকার এফডিআর ভেঙে লোপাট করেছেন তিনি। করোনাকালে স্কুল বন্ধ থাকলেও ঝুঁকি ভাতার নামে স্কুলের ফান্ড থেকে হাতে নিয়েছেন 1.5 লক্ষ টাকা। এছাড়া স্কুলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি কোটি টাকা তছরুফের অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এফডিআর ছিল আমাদের ব্যাংক এশিয়াতে একটা এফডিআর ছিলেন ছিল এটা এফডিআরটা উনি ভেঙে ফেলছেন 15,71,000 সামথিং কত টাকা জানি হয়েছিল এইটা আমি ওখান থেকে স্টেটমেন্ট আনছি এটা ভেঙে নিয়ে গেছেন উনি এইটা এখানে কোনো আতারে উঠাই নেই ক্যাশ বইতে উনি উঠাই নেই এটাও ভেঙে নিয়ে গেছে আর ম্যানেজিং কমিটি যখন আমাদের ম্যানেজিং কমিটি ভেঙে দিছে নিয়ম অনুসারে ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার পরে মানে একটা টাকা লেনদেন করার এখতিয়ার প্রধান শিক্ষকের থাকে না কিন্তু উনি কী করছেন এর ভিতরও আমাদের যে রেগুলার টাকা জমা হয় এটা ফুবালি ব্যাংকে জমা হয় ফুবালি ব্যাংক থেকে উনি 1,00,000,000 টাকা তুলে ফেলছেন এখন কমিটি সবাই তদন্ত করে 2,67,00,000 টাকার ওনার বিরুদ্ধে দুর্নীতি একটা অভিযোগ এনে ওনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে 2,67,00,000 টাকা। স্কুলের নামে 19টি দোকান ঘর আছে আর সেখান থেকেও ইচ্ছে মাফিক টাকা তুলে নিজের পকেট ভারী করেছেন শফিক শিকদার। সব মিলিয়ে প্রায় 99 লক্ষ টাকা দোকানের অগ্রিম বাবদ নেওয়া হয়। অথচ অন্য শিক্ষকরা বেতন পর্যন্ত পান না অনেক দিন। সালামের মাধ্যমে দিছে আমাদেরকে স্টাম্প দিছে সালামে লিখিত আছে এটা সালামে লিখিত আছে বলতে আমাদের কাছ থেকে 4,50,000 টাকা করে নিছে। আমি হচ্ছি ফার্স্ট পার্টি না আমি হেড স্যার থেকে নিই নেই সরাসরি যিনি প্রথম পক্ষ কিনছে তার থেকে আমি সেকেন্ড টাইম কিনছি আমি যখন কিনছি আমার 2টা দোকান এখানে 13 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে। স্কুল ভবনের পেছনে প্রায় 1.5 একর জায়গায় একটি পুকুরও আছে সেটিও বাদ যায়নি ওই প্রধান শিক্ষকের লোভ থেকে। বিশাল এই পুকুরটিও স্কুল কর্তৃপক্ষের অথচ চাকরির মেয়াদের মাত্র 2 বছর বাকি থাকতে শফিক শিকদার এই পুকুরটিও লিজ দিয়েছেন 15 বছরের জন্য। আর সংস্কারের নামে এই পুকুর থেকেও লোপাট করা হয়েছে 12 লক্ষ টাকা। অথচ এই কচুরিপাড়া দেখলে বোঝার কি উপায় আছে 12 লক্ষ টাকা খরচ হয়েছে এখানে। শফিক শিকদারের অপকর্মের এখানেই শেষ নয়, নিজের সনদও জালিয়াতি করেছেন তিনি। সব বিভাগে তৃতীয় হলেও নিজের জাল সনদ বানিয়ে এমপিওভুক্ত হবার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া স্কুলের মিটার থেকে পাশের কলোনিতে বিদ্যুৎ দিয়ে প্রতি মাসে অনেক টাকা হাতিয়ে নিতেন তিনি। আর এসবের কারণে শিক্ষা বোর্ড স্কুল পরিচালনা কমিটি ভেঙে দেয়। এরপর নতুন অ্যাডহক কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। অবশ্য তাতেও থেমে নেই শফিক শিকদারের আর্থিক অনিয়মের কারবার। বরখাস্ত হবার পরও ব্যাংকের স্কুল ফান্ড থেকে তিনি তুলে নেন 1,00,000 টাকা। বোর্ডে কমিটিটা ডিসলভ করে দিছে, জুনের 20 তারিখ বোর্ড কমিটিটা ডিসলভ করে দিছে। তো বোর্ড একটা কমিটি যদি ডিসলভ হয়ে যায় ওই কমিটি ব্যাংক থেকে আর উইথড্র করার টাকা উইথড্র করার কোনো ইয়ে থাকে না, কারণ সব শুধু হেডমাস্টার তার করলে হবে না, হেডমাস্টার তো সচিব সভাপতিও লাগে সেখানে। কিন্তু আমি দেখলাম যে বোর্ডে ডিসলভ করার পরে আমি আসা পর্যন্ত তত্ত্বাবধি প্রায় 9 লাখ টাকার কাছাকাছি উইথড্র করে দিয়েছে। শফিক শিকদারের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে তার বক্তব্য জানার চেষ্টা করে টিম মহানগর, কিন্তু তাকে কোনোভাবেই পাওয়া যায়নি। এমনকি নগরের মৌসুমী আবাসিকে তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয় তিনি বাইরে আছেন, আবার এসব অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত বলেও দাবি করেন তারা। উনিও নাই আর আপনারা বাসার ঠিকানা নিয়ে এখানে আসার দরকার থাকে বলেন। হিন্দু গ্রুপ দাঁড় হয়ে গেছে বোর্ডে সব হিন্দু, উনি হেডমাস্টার হবে এটার জন্য একটা টিচারের বিরুদ্ধে কি সব টিচার যায়? ওদের হুমকি দিয়েছে যে ওদের সার্টিফিকেট মানে চলে যেতে হবে। এদিকে শফিক শিকদারের এসব দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান তারা। এটা তো অবশ্যই সত্য যে অনিয়ম হয়েছে, শুধু বহিষ্কার করলেই তো হবে না, দুর্নীতি করে যদি বিনিময়ে বহিষ্কার হয়ে যায় তাহলে তো দুর্নীতি সবাই করবে, ওই টাকা তাকে ফেরত দিতে হবে তো, এবং তাকে সাজা পেতে হবে, শাস্তি পেতে হবে, এই ব্যবস্থাগুলো হবে। মহানগরের অনুসন্ধানে দেখা যায় শফিক শিকদারের এসব অপকর্মে সায় ছিল ওই সময়কার স্কুল পরিচালনা কমিটির সভাপতিরও। অবশ্য তার সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। কিন্তু কথা হচ্ছে যে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির জন্য ভুক্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের, সেই দায় নেবে কে? শাহনাজ রিটন, মহানগর নিউজ, চট্টগ্রাম।